হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফান্ডামেন্টাল ম্যাথল্যাব থেকে আমি শাহিন বলছিলাম। 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছে। এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট টোটাল কি 25টা অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট আর কি, 25টা না, প্রায় 55টার মতো অ্যাসাইনমেন্ট আছে। 50টার মতো প্রতিদিন, প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী যারা আছো তোমরা শিক্ষার্থীরা, তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2022 সালের যে অ্যাসাইনমেন্ট, গণিত মানে সাধারণ গণিতের অ্যাসাইনমেন্ট। তো প্রথমেই বলে রাখি যে আমাদের এই চ্যানেলে অ্যাসাইনমেন্ট উত্তরগুলো আমরা সুন্দর করে বুঝিয়ে এবার দিব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং সঠিক 100% অ্যান্সার, সঠিক 100% যে সঠিক উত্তর তা দেওয়ার চেষ্টা করব। তোমরা সকল সকল ফ্রেন্ডদের শেয়ার করবে এবং সবাইকে বিষয়টাকে অ্যাসাইনমেন্ট জানি বুঝে করে এটা বলবে, কারণ অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট ভিডিও তৈরি করছে, সব ভুল ত্রুটিতে ভরা থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝে শুনে অবশ্যই করবে। তো আমাদের এই চ্যানেলটা হচ্ছে বিশেষ করে ম্যাথ রিলেটেড চ্যানেল, ম্যাথের ভিডিও বেশি দেওয়া হয় এখন থেকে। আমরা অন্য সাবজেক্টের বিষয়ে বেশি ভাবনা চিন্তা শুরু করেছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। এখানে প্রথম অ্যাসাইনমেন্ট তো সাধারণ গণিত, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্টের টাইটেলটা কি লিখবা? টাইটেলটা এখানে লিখবা হচ্ছে যে বীজগণিতের সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, বীজগণিতের সূত্র প্রয়োগ করে যে বাস্তব সংখ্যা তোমার হচ্ছে বাস্তব সংখ্যা ঘনরাশি, তারপরে উৎপাদক বিশ্লেষণ, হ্যাঁ, রূপ, এই এই হচ্ছে তোমার এই টাইটেল লিখতে পারো। তারপরে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই দেওয়া আছে, এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 2, আর তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে 3, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে 4। এখানে তিনটে জিনিস দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে 3, আর এক্স ওয়াই জেড সমান হচ্ছে 4, ঠিক আছে। তো এখান থেকে ক নম্বর প্রশ্ন বলেছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 কে উৎপাদক বিশ্লেষণ করো। তো এরপরে খ নাম্বার আছে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার মান নির্ণয় করো, বলছে বর্গের সূত্র ব্যবহার করে, বলে দিয়েছে অলরেডি, তাতে বর্গের সূত্র ব্যবহার করে করতে হবে। এবার গ নাম্বারে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করো, এবং বলেছে যে একে প্রথমে এই দুটোকে গুণ করে, অর্থাৎ বলে দিয়েছে এই দুটোকে গুণ করে এটার মান নির্ণয় করবে, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো স্কোয়ার গুণ করে তারপরে নির্ণয় করবে। অর্থাৎ তোমার কিন্তু নিয়ম টোটাল মোটামুটি কিন্তু বলে দিয়েছে এরা, হ্যাঁ, তো সেভাবেই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু স্যাররা এই যে মূল্যায়ন আছে মূল্যায়ন কিন্তু স্যাররা ঠিক মতো তাহলে করবে না এবং তোমার সেই সঠিক মান পাবে না। একটা কথা বলি, যদি করোনা পরিস্থিতি বেশি খারাপ হবে বা মানে আরো পরিস্থিতি খারাপ হয়, তাহলে এমন হতে পারে যে অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস 9-এর এবং 9-এর যে তুমি ক্লাসে যেরকম করেছো স্কুলে তার উপর ভিত্তি করে, এইটির উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট হতে পারে। আবার যদি পরিস্থিতি ভালো হয়ে যায় তারপর তাহলেও পরীক্ষা পাবলিক হতে পারে, এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আমরা চলে যাই উত্তরে, আমরা বোর্ডে চলে যাই। তো আমরা প্রথমে আমি দেওয়া আছে লিখে রাখছি আগে থেকে ক্লাস 10 ম্যাথ অ্যাসাইনমেন্ট, তোমরা যে নিজের মতো করে সুন্দর করে কভার পেজ তৈরি করবে, তারপর লিখবে, গণিতের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে আনসার করবে। তো এখানে আমার কিন্তু প্রথমে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 2, তো আমি যদি জেডের মান বের করি তাহলে এটা যদি পাঠিয়ে দিই তাহলে আমার কি আসে, 2 মাইনাস, হ্যাঁ, 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এবার প্রদত্ত রাশিটা ছিল কি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1, তো এটা প্রদত্ত রাশি ছিল। তো এখানে আমি যদি জেড এর মানটা বসাই দিই, এখানে কিন্তু জেড এর মানটা আমি আনছিলাম, তো জেড এর মানটা যদি বসাই দিই তাহলে কিন্তু আমার এক্স ওয়াই আগে ছিল এটা থাকলো, প্লাস জেড এর মানটা আমি কি 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, জেড এর মানটা আমি বসাই দিলাম মাইনাস 1, ঠিক আছে। তো এখন আমি কি কি দেখতে পাচ্ছি, এখানে আমার এই যে 2 থেকে 1 বের করলে 1 থাকে, তো আমি এখানে এইভাবে পাই যে এক্স ওয়াই প্লাস 1 থাকতেছে আর কি থাকতেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকতেছে। তো এটা আমার কি করতে বলছিল মনে আছে তোমাদের, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে, ঠিক আছে। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি যদি এই এই দুটোকে মাঝখানে নিয়ে আসি, অর্থাৎ সাজাই নিই, সাজাই নিলে আমার কি আসবে, বা এলাইনটা আমি না লিখলেও পারতাম, আমি ডাইরেক্ট করতে পারতাম, তো আমি সাজাই নিই তাহলে এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ এই প্রথম প্রথম দুটো থেকে যদি আমি যদি কমন নেই, কি কমন নিবো, এক্স কমন, প্রথম দুটো যদি এক্স কমন নেই তাহলে আমার আসবে হচ্ছে ওয়াই মাইনাস 1, লাস্টের দুটো থেকে যদি আমি প্রথম দুটো যদি এক্স কমন নিই, প্লাস ছিল সরি এটা প্লাস ছিল, লাস্টে মাইনাস 1 কমন নিলে ওয়াই মাইনাস 1, আর ওয়াই মাইনাস 1 যদি আমি কমন নেই তাহলে আমার কিন্তু আসবে এক্স মাইনাস 1, ঠিক আছে। তো এই হচ্ছে
আমার এই উৎপাদক ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর উৎপাদক অ্যান্সার। এই হচ্ছে এই রাশিটার উৎপাদক নির্ণয় করলাম আমরা। দেখো কোনো প্রশ্ন আছে কিনা, অবশ্যই প্রশ্নটা তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। তা আমরা চলে যাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, আমি আবার এটা রিপিটিং দিচ্ছি। প্রথমে এক্স জেড এর মাধ্যমে এক্স ওয়াই এর মাধ্যমে জেড এর মান বের করলাম, মানে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। তো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এরপরে মাইনাস হয়ে যায় আমরা জানি পক্ষাদন করলে চেঞ্জ হয়। তারপরে এখানে জেড এর মানটা বসিয়ে দিলাম, এরপরে আমরা 2 থেকে 1 বিয়োগ করে ডাইরেক্ট আমরা এই লাইনটা না করলেও পারো, এই লাইনটা না দরকারও নেই। তারপর সাজাই নিলাম, সাজাই নিয়ে কি এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই মাঝখানে নিলাম, এই প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, লাস্টের থেকে -1 কমন নিলাম, এবার ওয়াই -1 কমন নিলাম, এটা হয়ে গেল একদম নির্ভুল অ্যান্সার। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে যে বর্গের সূত্র, প্রথমে বলছে বর্গের সূত্র করো তারপরে মান নির্ণয় করো। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো তোমরা অলরেডি বর্গের সূত্র সবাই জানো, এখানে নতুন করে কিছু বলার নেই। তো আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নের জন্য, নিচে আমি খ নম্বর প্রশ্ন লিখে রাখছি। তো আমরা খ নম্বর প্রশ্নে হ্যাঁ চলে যাচ্ছি। তো আমি অলরেডি নিচে খ নম্বর প্রশ্ন লিখে রাখছি, আমি একটু উপরে সিলেক্ট করে একটু উপরে উঠাই নি, তাহলে সুবিধা হবে। নিচে আমার জায়গা যদি কম বেশি লাগে সেক্ষেত্রে আমার কাছে ঝামেলা হতে পারে, সেখানে আমি একটু একটু উপরে উঠাই নি, ঠিক আছে। এই তাকে আমি ধরে একটু উপরে উঠাই নিচ্ছি, এখানে এখান থেকে আমি ধরে এই যে উত্তর দিয়ে নিলাম, খ নম্বরের উত্তর আসে আমি লিখলাম। এরপর আমি কি করব, বর্গের সূত্র করব। তো একদম ইজি জিনিস, তোমরা সবাই বর্গের সূত্র জানো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার মাইনাস 2yz প্লাস z স্কোয়ার, এরপরে z স্কোয়ার মাইনাস 2zx বা xz, যেটা লেখো হ্যাঁ, প্লাস x স্কোয়ার। এই প্রথম তুমি বর্গের সূত্র করলো, ঠিক আছে। তো বর্গের সূত্র করার পরে দেখা যাচ্ছে কি, বর্গের সূত্র করে দেখা যাচ্ছে যে এখানে 2টা x স্কোয়ার পাইতেছি, 2টা y স্কোয়ার পাইতেছি, তারপর 2টা z স্কোয়ার পাইতেছি, ঠিক না। তা আমরা সবগুলো যদি আমরা দুটো দুটো করে যোগ করে ফেলে, তা আমরা কি লিখতে পারি, 2টা x স্কোয়ার, 2টা y স্কোয়ার, 2টা z স্কোয়ার পাচ্ছি, এবং -2xy -2yz -2xz, এটা কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা এখানে সেক্ষেত্রে সবগুলো যোগ করে ফেলি, এবং যোগ করে দেখে কি পাচ্ছি, আমরা যোগ করে আমি দেখতে পাচ্ছি এখানে 2x স্কোয়ার। আমি এখানে 2টা x স্কোয়ার, 2টা y স্কোয়ার, 2টা z স্কোয়ার, তার 2x স্কোয়ার, 2y স্কোয়ার, 2z স্কোয়ার, -2, এখানে কমন নিয়ে নিলাম xy প্লাস yz প্লাস zx, হ্যাঁ সাধারণের জন্য xz zx একই কথা, এটা লিখে নিলাম। তো প্রথম থেকে 2 কমন যায়, এটা আগেও কমন নিতে পারতাম, নিলাম না, যাই হোক কমন এখন নিলাম। তো এখন প্রথমটা আগে কমন নিলাম না, এখন নিলাম, সমস্যা নেই। তো আমরা এখানে z স্কোয়ার পেলাম, এরপরে এখানে আমরা কি 2xy প্লাস yz প্লাস zx, একদম ইজি, একদম ইজি, এর পানির মতো অঙ্ক, ঠিক আছে। এত অ্যাসাইনমেন্ট এত সহজ অঙ্ক দিয়েছে যা তোমরা অমিশে নিমিশেই করতে পারো। তো তোমরা কিন্তু অলরেডি সূত্র জানো, হ্যাঁ, এবং মান দেওয়া আছে কার মান সেটাও কিন্তু তোমরা অলরেডি জানো, যে কার মান দেওয়া আছে সূত্র জানো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সূত্র করতে পারি, কি সূত্র করতে পারি, এই যে এই আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2c, সেক্ষেত্রে 2 কিন্তু কমন নেওয়া যায়। তো সেখান থেকে কিন্তু আমি এইটা সূত্র কিন্তু এখান থেকে বের করতে পারি, এটা সূত্র কিভাবে বের করতে পারি, সেখান থেকে সূত্রটা এটা যা প্রথমটা যা আছে তাই থাক, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার যা আছে তাই থাকলো, ঠিক আছে, প্রথমটা যা আছে তাই থাকলো। তো এইটাকে আমরা সূত্র লিখবো, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার এটার পরিবর্তে আমি লিখতে পারি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস, আবার কি আসবে, মাইনাস আসবে x প্লাস y প্লাস z হোল স্কোয়ার। এটা কোন সূত্র, এটা সূত্র হচ্ছে, আমি সূত্র তোমাদেরকে বাম পাশে লিখে দিচ্ছি, সূত্র হচ্ছে এখান থেকে যেরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, টু তে টু কমন নিয়ে যদি নিয়ে নিই, তো টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2ab bc ca, ঠিক না, ভালো করে খেয়াল করো 2ab bc ca কিন্তু আমার হয়। তো এই 2ab bc ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যায়, এইটাই পাশে মাইনাস হয়ে যায়, তার মানে এই এই জিনিসটা যদি ওই পাশে পাঠাই দাও মাইনাস, আবার এই জিনিসটা যদি এই পাশে পাঠাই দাও মাইনাস হয়ে যায়। তো এটা আমি কিন্তু ডাইরেক্ট প্লাস, এইটার পরিবর্তে এই প্লাস মানটা আমরা কিন্তু লিখতে পারি, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিষয়টা একদম ইজি। তো আমরা এখন কি করব, এখন আমরা মান বসানোর চেষ্টা করি যে কার কার মান দেওয়া আছে। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এইটার মান কিন্তু 3 দেওয়া ছিল প্রশ্নে, কোন প্রশ্নে, এই যে এখানে প্রশ্নে কিন্তু এটা মান দেওয়া ছিল 3, আর এই 3 আমি কিন্তু বসাই দিতে পারি। তো
এই জিনিস আমি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, যে টু ইন্টু এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে আমার থ্রি। হ্যাঁ, যেহেতু এখানে আরেকটা কাজ করতে পারো, যেমন এখানে কিন্তু তোমার একটা কি বিয়োগ হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা জেড স্কোয়ার, কিন্তু আমার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই জেড স্কোয়ার। তো এইটার সাথে এটা কিন্তু আমি যদি ব্র্যাকেট দিয়ে আটকাই, একটু খেয়াল করো, এইটা এইটা তো ব্র্যাকেট দিয়ে আটকাই নিলাম, তারপরে এখানে মাইনাস চিহ্নটা আমি একটু দূরে লিখে দেই। তো এখানে যে আমি ব্র্যাকেট দিয়ে আটকাই নিতে, তিনটে আসে এখানে, কয়টা, তিনটা, এই একটা আর এই দুইটা, এই একটা, তিনটা। যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি ব্র্যাকেটে এবার আটকে দিই, তাহলে কিন্তু তোমার এই পাশটা যদি বাম পায়ে ডান পাশে যায়, এটা যদি বাম পাশে যায় আবার ডান পাশে আসে, তাহলে কিন্তু প্লাস এটা মাইনাস হয়ে যায়, আবার এইটা এই পাশে আসলেও মাইনাস হয়ে যায়। তো এখান থেকে এই রুলস থেকে কিন্তু আমি এটা সূত্র পাই। তো আমি কি লিখতে পারি, তো আমি লিখতে পারি এক্ষেত্রে থ্রি, অর্থাৎ এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসে। দেখো একদম ইজি জিনিস, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসে, আর মাইনাস হয় কি, মাইনাস হয় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমি কি এখন কিন্তু দুটোর মানে আমি জানি যে এইটার মান কত, আমি একটু আগে এখানে দেখাইছিলাম, আবার আবার দেখাই, এটার মান হচ্ছে তোমার থ্রি আর এটার মান হচ্ছে টু। তো একটার মান হচ্ছে থ্রি, তাহলে থ্রি ইন্টু থ্রি, থ্রি ইন্টু থ্রি মাইনাস বা থ্রি গুণ চিহ্ন ভালো করে দেও, কারণ দশমিক বোঝায়। আর এখানে আছে টু স্কোয়ার, তাহলে নাইন, নাইন থেকে তোমার ফোর বিয়োগ করলে কত আসবে, নাইন থেকে ফোর বিয়োগ করলে তোমার ফাইভ আসবে। তো এগুলো তোমার ফাইভ, ঠিক আছে। তো এইটার আনসার হচ্ছে ফাইভ। দেখো তোমরা ভালো করে বুঝো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, তাদের ফ্রেন্ডরা সবাই বিষয়টা কি করতে পারে, সকল ফ্রেন্ডদেরকে জানাবে, এবং সবাই যেন উপকৃত হয় এবং সবাই যেন বুঝে, সবাই যেন বুঝে অঙ্ক করে। এবং আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট, তোমাদের যে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট, সবগুলো অ্যাসাইনমেন্টই আমাদের এতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখানে এটা অ্যান্সার লিখবে, এবং এখানে ইচ্ছে করলে তোমরা সাইড নোটে কি দিতে পারো, ওই যে দেওয়া আছে যে মান, কার মান, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান পেয়েছো তুমি থ্রি, যেহেতু যেহেতু দিয়ে, অথবা প্রথমে তুমি দেওয়া আছে লিখতে পারো, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পেয়েছো তুমি টু, এই মান কিন্তু তুমি এখানে সাইড নোটে তুমি দিতে পারো। তো এই হচ্ছে অ্যান্সার খ নম্বরে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে দেখি, গ নম্বর প্রশ্নে কি বলেছে। গ নম্বর প্রশ্নে একটু দেখো খেয়াল করে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে বলছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ক্লু এরা বলে দিয়েছে অলরেডি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এক্স এক্স ওয়াই এবার ওয়াই জেড ও জেড এক্স, এগুলো আগে গুণ করে নিতে হবে, ঠিক আছে। কিন্তু আমাকে বলে দিয়েছে যে এই দুটা কিন্তু আমাকে গুণ করে নিতে হবে, তার গুণ করলে যে গুণফলটা আসবে সেটাও কিন্তু আমাকে অলরেডি এরা বলে দিয়েছে। তো আমরা চলে যাই বোর্ডে, বোর্ডে দেখো, এটা তো আমরা ক নম্বর করেছিলাম, গ নম্বরের জন্য আমরা গ নম্বরে চলে আসি, আমরা ক নম্বরে চলে আসলাম, গ নম্বরে চলে আসলাম। গ নম্বর প্রশ্ন আমি এখানে লিখে রেখেছিলাম তোমাদের জন্য, এই গ নম্বর প্রশ্ন আমি কোথায় পাই, এই দেখো আমি গ নম্বর প্রশ্ন এখানে তোমাদের জন্য সুন্দর করে লিখে রেখেছিলাম। তো এখানে গ নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড সমান টু, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান থ্রি, এক্স ওয়াই জেড সমান ফোর, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এই দুটো আমাকে প্রথমে গুণ করতে বলছে, তো গুণ তো সবাই জানো, গুণ গুণের নিয়মটা কি, গুণের নিয়মটা হচ্ছে প্রথমে একটা দ্বারা পুরো তিনটাকে গুণ করতে হয়, এই এক্স দ্বারা পুরো তিনটাকে গুণ করবো, আবার ওয়াই দ্বারা পুরো তিনটাকে গুণ করবা, আবার জেড দ্বারা পুরো তিনটাকে গুণ করবো, ঠিক আছে। এই হচ্ছে গুণের নিয়ম, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করো, সবাই ঠান্ডা মাথায় গুণ করতে হবে। তো প্রথমে আমি এক্স দ্বারা পুরোটা তিনটাকে গুণ করি, তাহলে এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স দ্বারা এটা গুণ করলে হবে এক্স ওয়াই জেড। হ্যাঁ, ঠান্ডা মাথায় গুণ করবে, গুণ এমন আমি আবার বলতেছি যে সবসময় বুঝে করবে, যদি অন্য কেউ ভুল করে তুমি ধরতে পারবে, তাহলে এক্স ওয়াই জেড। তারপরে তোমরা কি করতে পারো, এরপরে এক্স ওয়াই জেড, এক্স দ্বারা গুণ করলে জেড এক্স স্কোয়ার এটা পেলাম, এবার ওয়াই দ্বারা গুণ করি এক্স ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার জেড, তারপরে এক্স ওয়াই জেড, তারপরে জেড দ্বারা গুণ করি এক্স ওয়াই জেড, তারপরে ওয়াই জেড স্কোয়ার, তারপরে তোমার জেড স্কোয়ার এক্স, এইগুলো কিন্তু আমি পেলাম। তাহলে আমি কি পেলাম, সবগুলো গুণ করলাম, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড, জেড এক্স স্কোয়ার এক্স দ্বারা গুণ করে, এরপর ওয়াই দ্বারা গুণ করি এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড, তারপর এক্স ওয়াই জেড, আবার জেড দ্বারা গুণ করি এক্স ওয়াই জেড, তারপরে ওয়াই জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার এক্স, এগুলো আমরা ওয়াই দ্বারা গুণ করে পেয়েছি। তারপরে আমরা কি করব, এরপরে আমি পরের লাইন দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড কয়টা, তিনটে এক্স ওয়াই জেড পাচ্ছি, তো তিনটে এক্স ওয়াই জেড লিখবো। আগে এগুলো সাজাই লিখে কি কি পেলাম, এক্স স্কোয়ার ওয়াই পেলাম, এক্স স্কোয়ার ওয়াই, তারপরে পেলাম কি আমরা এক্স স্কোয়ার ওয়াই, এরপরে পেলাম হচ্ছে এক্স এক্স স্কোয়ার জেড,
এক্স স্কোয়ার ওয়াই, তারপর এক্স ওয়াই স্কোয়ার, সবগুলো লিখি আমরা, জেড এক্স স্কোয়ার, তারপরে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার জেড, তারপরে পেলাম ওয়াই জেড স্কোয়ার, তারপরে পেলাম জেড এক্স জেড স্কোয়ার। হ্যাঁ, আর এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স 3 বার, তো 3xyz আমি কিন্তু লিখতে পারি। তো এইগুলো আমি 3xyz লিখলাম। এখন এটার মান, এক্স ওয়াই জেড এর মান কিন্তু 4 দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর মান 4 দেওয়া আছে। তো 4টা যদি আমি বসাই তাহলে 3 4 কত হবে, 12 হবে। তো বাইরেগুলো আমি এখানে লিখে ফেলতে পারি। তা আবার লিখে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড, প্লাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। তো এখানে 3 × 4, হ্যাঁ, কারণ হচ্ছে এটার মান 4 আমি প্রশ্নে দেখেছিলাম, তোমাদের লাগলে আবার দেখাচ্ছি আমি প্রশ্ন। এটার মান যেহেতু 4 দেওয়া আছে, তোমরা এই প্রশ্নে দেখতে পাবে, এই প্রশ্নে 4 দেওয়া আছে। তো এখানে মানটা আমি বসাই দিলাম, দেখো তাহলে 3 × 4 = 12 হয়ে গেল। এরপর আমি এটাকে একটাং সমীকরণ লিখি, ঠিক আছে, 3 × 4 = 12 হয়ে গেল। তারপরে কিন্তু আমি এটাকে কি লিখতে পারি, একটাং সমীকরণ লিখতে পারি, কারণ এই যে তার আমি মান বসাই দিলাম। এবার আমি এটাকে 12 লিখে একটাং সমীকরণ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে তাহলে আমার কি আসছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স স্কোয়ার, তারপরে তোমার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই জেড স্কোয়ার, তারপরে তোমার আর কি আসছে, ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স, ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স, তারপরে 12। এটাকে আমরা এক নং সমীকরণ রাখলাম। আগে ভালো করে দেখো এর পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবে, এবং সবাই ভালো হলে তোমাদের মতামত জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল। তো এরপরে আমরা পরের পার্টে কি করবো, পরের পার্টে আমরা নিচে নেবে, পরের পার্টে করার চেষ্টা করতেছি। যে যেহেতু আমাকে ওখানে প্রশ্ন কিন্তু বলে দিয়েছিল, আমি তোমাদের আবার বলি, প্রশ্ন বলে দিয়েছিল প্রথমে গুণ করো, গুণ করে এই তথ্য ব্যবহার করো। তো এই তথ্য আমরা অলরেডি পেয়েছি, এর মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে, এর মান নির্ণয় করবে। এরপরে এই দুটো গুণ করে ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্র দিয়ে আমরা ইউজ করব। যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র অনুসারে যে যে পার্টটা জানি সেই পার্টটা নিয়ে আমরা ব্যবহার করব। তো আমি এখন শুরু করি, নেক্সট পার্ট খেয়াল করো। তা আমরা জানি, এখানে লিখলাম আমরা জানি, আমরা কি জানি, ওই যে সূত্র থেকে আমরা যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান কি পাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে প্লাস 2 × xy প্লাস 2 × xy ওয়াই জেড জেড এক্স। এটা কিন্তু তুমি অলরেডি এর আগে অঙ্কটা, 1 নম্বর অঙ্ক করার সময় এটা কিন্তু আমি ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে এইটার মান যদি আমি ব্যবহার, অর্থাৎ 2 × x + y প্লাস জেড এর মান যদি আমি বের করতে যাই, তাহলে মানটা আমার কি আসে, তাহলে আমার কিন্তু ডাইরেক্ট আমি যদি লিখি, অতএব যদি আমি এইটার মান বের করতে চাই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মানে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমার কি আসে, দেখো এইটার কিন্তু বিয়োগ হয়ে যায়, তার মানে উপরে থাকে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং নিচে তোমার কি থাকে, নিচে কিন্তু 2 থাকে, নিচে তোমার নিচে তোমার 2 থাকে। তো নিচে 2, এইখানে আমরা কি করতে মান বসাই দিতে পারি, কারণ আমার কাছে মান কিন্তু অলরেডি আছে। কিরকম মান আছে আমার, কিন্তু এখানে মান আছে যে এটার মান 2, এটার মান 3, এটার মান 4, সেখান থেকে আমরা মান বসাই দিই, মান 2, তাহলে 2 স্কোয়ার, এটার মান 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার মান কি ছিল, স্কোয়ার মান ছিল 3, তাহলে 3 আর বাই 2, তাহলে 2 স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার 4 হয়। সেক্ষেত্রে স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ারটা দূরে হয়ে গেছে, আমি একটু আবার কেটে সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করছি, 2 স্কোয়ার, ওকে, 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত হবে, আমি অন্য কালার দিয়ে এখানে লিখি, নাহলে আমার এলোমেলো হয়ে যাবে। তাহলে 4 থেকে 1 গেলে 3 গেলে 1, তাহলে 1/2, তাহলে এটার মান তুমি পাইছো 1/2, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান তুমি কিন্তু 1/2 পাচ্ছ, ঠিক আছে। তো এটার মান যদি তুমি 1/2 পাও, এটার মান তুমি 1/2 পাচ্ছ, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কিন্তু তুমি কিন্তু পেয়েছো 2, এটার মান 2 পেয়েছো। তো আমার কিন্তু প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে কিন্তু বলেছে যে এ দুটো গুণ করে মান, এ দুটো তুমি গুণ করতে বলছো, হ্যাঁ। তো আমার কিন্তু এটার মান 3 আর এটার মান 2, তো এই দুটো গুণ করে এটার মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি এখানে একটা মান বের করেছি, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স ওয়াই এবং ওয়াই জেড জেড এক্স গুণ করে প্রাপ্ত তথ্যে ব্যবহার করে মান বের করতে বলছে। তো এখন আমরা এই দুটো গুণ করে মানটা বসাই দিব, ঠিক আছে। প্রথমে গুণ করলাম, সেখানে এখন আমরা
এইটা এবং এবং এইটা এই দুটো গুণ করবো, এটার মান বের করবো। তাহলে অতএব মানটা আমার কি আসে একটু খেয়াল করো, আমি একটু নিচে নিচের দিকে নিয়ে মানটা দেখাচ্ছি তোমাদের। এখানে তাহলে কি আসে, আমার কার কার মান বের করতে হবে, আমার মান বের করতে হবে এক্স এক্স প্লাস অতএব দিয়ে আমার মান বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে কি গুণ করতে বলছিল, এর সাথে গুণ করতে বলছিল আমার এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড, ঠিক আছে, এটা গুণ করতে বলছিল। তো এটার মান কত, এটার মান তো দেওয়া আছে 2, এটার মান কত একটুকে বের করলাম হাফ, তো গুণ করলে কি হয়, কাটাকাটি করলে 1 আসে, যা তোমরা ইজিলি বুঝতে পারতেছো যে এটার মান 1 আসতেছে, ঠিক আছে। তো এখানে তো আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, তো এটার মান আমরা 1 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা তাহলে এর মান কিন্তু বের করে ফেললাম, আবার প্রথমে গুণ করতে বলছে, গুণ করেও আমি প্রথমে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জেড স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু আমি একটা সমীকরণ রেখে দিলাম, এখানে কিন্তু আমি মান কত পেয়েছি 12, ঠিক আছে। তো এখন এখন যদি আমি 1 নং হতে, এই যে 1 নং সমীকরণ রেখে দিচ্ছি, 1 নং হতে যদি আমি চেষ্টা করি, 1 নং থেকে যদি আমি মান বের করার চেষ্টা করি, তাহলে মান কত আসে, যেহেতু যেহেতু এইটার মান টোটাল গুণ করে মান আসছে কত 1, এটার মান কত আসছে 1 আসছে, ঠিক না, বা এটা এখন দিয়ে অতএব না অতএব না দেই অতএব না দিয়ে আমরা এখন যদি দিয়ে শুরু করি, তাহলে এটা আমি এখন দিলাম, এখন দিলাম, তারপরে আমরা বা লিখে নিচের দিকে নামতেছি, আমরা বা লিখে ওই 1 নং থেকে মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার জেড, তারপরে ওয়াই জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 1। মানে অনেকেই বুঝতে পারো না, এই যে 1 নং সমীকরণ দিয়েছিলাম আমি, আমি আবার আবার বলতেছি, এই যে আমি এখানে প্রথমেই প্রথমে আমি এখানে গুণ করি, প্রথমে যে আমি এখানে গুণ করেছিলাম, দেওয়া ছিল কি দুটো গুণ করেছিলাম, গুণ করতে বলছিল, সেই গুণফলকে আমি 1 নং সমীকরণ রেখে দিয়েছিলাম, এবং এখান থেকে আমি সূত্র দিয়ে আমি এক্স ওয়াই জেড এর মান বের করে আমি এখান থেকে কিন্তু 1 বের করেছি 1 নং থেকে, তাহলে আমার 8 এর মান কিন্তু আমি অলরেডি পেয়ে যাবো। তাহলে এটার মান কি পেয়ে যাবো, এটা যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে 12 বিয়োগ হয়ে যাবে, তাহলে 11 আসবে, তার মানে আমার কি মান আসছে একটু ভালো করে খেয়াল করো, হালকা একটু ছোট করে দিচ্ছি, এই দেখো কি মান আসতেছে হালকা একটু ছোট করে, তারপর একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি জায়গা আমার হবে। তা দেখো এখানে আমি বা লেখে বা অতএব লেখে, ডাইরেক্ট অতএব লেখে তোমরা বুঝতে পারবে, বা তোমরা 1 লাইন করেও দিতে পারো, 1 লাইন 12 ওই পাশে পাঠায়া মাইনাস 12 তাহলে 11, আমি ডাইরেক্ট লিখতেছি যে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে জেড এক্স স্কোয়ার, তারপরে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার জেড, তারপরে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার এক্স প্লাস 12, না সরি প্লাস 12 আমরা লিখবো না, আমরা লিখবো সমান মাইনাস 11। ওকে, কারণ কি মাইনাস 11 লিখলাম, কারণ ওই যে 12 ওই পাশে চলে গেলো, তুমি ইচ্ছে করলে 1 লাইন বেশি করে দিতে পারো। তো এইটাকে আমি আরেকটা সম্পর্ক ধরি, তো এটাকে আমরা কি ধরি, এটা 2 নং সমীকরণ, ঠিক আছে, তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম, তো এটাকে আমরা কিন্তু 2 নং সমীকরণ দিলাম। তো এখান থেকে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, কারণ অলরেডি আমরা এখানে কিন্তু মান বের করতে বলছিল, যে এর মান বের করতে, এর মান আমরা পেলাম মাইনাস 11। এখন আমার এই দুটো গুণ করতে বলছে, তো এই দুটো গুণ করি, দেখো স্যাররা কিন্তু বলে দিয়েছে অলরেডি, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা কম। তো আমরা একটু এরপর আমরা যে পরের পার্টটা করি, অর্থাৎ আমরা গুণ করার চেষ্টা করি, তো আমরা একটু এই পাশে এনে এই এই পাশে নিয়ে আসলাম, এই পাশে এনে আমরা একটু গুণ করব, কি গুণ করব, এখন দিয়ে, এখন দিয়ে ওই যে যে গুণ দুটো বলেছিল সেই গুণ দুটো আমরা করলেই আমরা কিন্তু অলরেডি মান পেয়ে যাব। গুণ দুটো করলে অলরেডি আমরা কিন্তু মানটা পেয়ে যাব, তাহলে আমরা একটু গুণ দুটো করব, একটু উপরে দিকে নিয়ে আমরা এখানে একটু গুণটা করি এখন দিয়ে, একটু খেয়াল করো একদম সহজ জিনিস, এখন দিয়ে আমরা এখানে গুণটা করব, কোন গুণটা বলেছিল, বলেছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর বলেছিল তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা গুণ করে তারপরে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের মান বের কর। তো এটা গুণ করলে এই পাশে তো আমি মান অলরেডি জানি, এটার মান কত, এটার মান 2 ছিল, এটার মান কত ছিল 3 ছিল, ঠিক আছে। তো এখন দিয়ে আমরা যদি গুণ করে এবার বেপারে মান পেলাম, তো আমরা গুণ করে দেই, গুণ ফলকে তোমরা অলরেডি পারবে, এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব, তারপরে আসবে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার সরি এক্স ওয়াই স্কোয়ার, তারপর আসবে এক্স জেড স্কোয়ার, এবার ওয়াই দিয়ে গুণ করো এক্স স্কোয়ার ওয়াই
এই এক্স স্কয়ার ওয়াই, আবার এটা গুণ করলে ওয়াই কিউব, আবার গুণ করলে ওয়াই জেড স্কোয়ার, আবার এটা গুণ করলে তোমার আসবে এক্স স্কোয়ার জেড, তারপরে ওয়াই স্কোয়ার জেড, তারপরে জেড কিউব, আর এই পাশে তোমার আসবে সিক্স। দেখছো কি সহজ, একদম ইজি জিনিস, তোমরা কিন্তু নিজেরাই পারবা। তুমি একটু হেল্প করলাম, অবশ্যই নিজে নিজের মতো করে, তারপরে অ্যাসাইনমেন্টে দিবা কভার পেজ সুন্দর করে করে, এবং তোমরা কভার পেজ সুন্দর করে কালার কালার পেন দিয়ে করতে পারো, এবং প্রত্যেকটা অঙ্কর শুরুতে একটা অঙ্ক হচ্ছে ক দিয়ে কালার পেন দিয়ে তোমরা সুন্দর করে দিতে পারো। তো আমরা এখন এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক জায়গায় লিখবো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক জায়গায় লিখবো, আর বাকিগুলো তাকায় থাকো, এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড, এটার মান কিন্তু অলরেডি আমরা জানি। কি মান জানি? ওই যে দুই নং হতে মান জানি, কত মান জানি? 11, এটার মান আছে 11। তো এটার মান আমি ডাইরেক্ট এখানে -11 লিখে দিলাম, তাহলে সমান 6। তো -11 উপরে যাবে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে করতে পারি কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -11, তাহলে প্লাস হয়ে গেল, ডাইরেক্ট করতেছি 11 প্লাস 6, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান আসতেছে তোমার 17। এই হচ্ছে অ্যান্সার, গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ জিনিস, এবং স্যাররা কিন্তু অলরেডি ভুলেই দিয়েছে অ্যাসাইনমেন্টের মধ্যে নিয়মগুলো যে কীভাবে কীভাবে তোমার করতে হবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্নে আমাদের এখানে কি বলেছে, একটু আমরা নেক্সট প্রশ্নটা দেখে আসি। বলেছে যে 1/xy, এই যে গ নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পারো 1/xy প্লাস জেড -1, হ্যাঁ, এরপরে প্লাস তোমার হচ্ছে যে 1/yz প্লাস এক্স -1 প্লাস 1/zx, 1/zx, তারপরে তোমার হচ্ছে প্লাস ওয়াই -1, এর মান হচ্ছে তোমার চাইছে কত, এর মান হচ্ছে তোমার চাইছে হচ্ছে টু টু -1, মাইনাস সরি -2/9, -2/9 এটা। তো আমরা একটা প্রশ্ন চলে যাই, আমরা বোর্ডে চলে যাই, তো আমরা লিখবো দেওয়া আছে কি, যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো লিখে আমরা শুরু করতে পারবো, একদম সহজ জিনিস, খুব ইজি উপায়, ইজি উপায়, কিন্তু এটাও অনেক অল্প সময় আমরা এটা শেষ করতে পারবো। তো আমরা গ নম্বর প্রশ্নে চলে আসলাম, আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি, গ নাম্বার দেওয়া আছে লিখবো প্রথমে আমরা, আমি গ নাম্বার শুরু করছি, নিয়ে ব্লু পেন দিয়ে শুরু করতেছি গ নাম্বার। অবশ্যই তোমরা লিখবা যে গণাং প্রশ্নের উত্তর অথবা 1নং প্রশ্নের উত্তর গ দিয়ে সুন্দর করে লিখবে। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখি, কি কি দেওয়া আছে, দেওয়া আছে ওই আগের জিনিসগুলোই লিখে দেই। আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেওয়া আছে তোমার হচ্ছে 3, তারপরে দেওয়া আছে তোমার কাছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি এটা একটু ওই পাশে নিয়ে এখান থেকে একটু মানটা একটু বের করে রাখি, যাতে আমি একটু এই পাশে সরিয়ে সরিয়ে নিতে চাচ্ছি, এইটুকু এটাকে একটু আমি এই পাশে সরিয়ে নিতে চাই, এটাকে আমি এই পাশে সরিয়ে নিলাম, ঠিক আছে। তো এই তিনটে দেওয়া আছে, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বাদ থেকে, কারণ তোমরা এখন দিয়ে পুরাটা আবার লেখো, আমি অল্পতে ভিডিওটা দিয়েছিলাম, এমনি বড় হয়ে যাচ্ছে, ছোটো হয় সেজন্য অল্প অল্পের ভিতরে কাজ করতেছি, যে এক্সটা দেখে আমি 2 - এই পাশে পাঠাই দিলাম ওয়াই -জেড এখান থেকে, এখান থেকে এটা তো অন্য পার্ট, এটা তো অন্য পার্ট দেওয়া আছে, অন্য পার্ট। তো এখান থেকে আমরা এই তিনটা পার্ট দেওয়া আছে পেলাম, এখানে আমরা কার মান পাইলাম, এরকম এক্স মান বের করলাম, এক্স মান কি বের করলাম 2 - ওয়াই - জেড, একই নিয়মে কিন্তু ওয়াই মান বের করতে পারি। তো আবার একই নিয়মে যদি ওয়াই মান বের করি, তাহলে ওয়াই এর মান আমার কি আসে বলো তো, 2 - বলো স্যার, ইজি, 2 - x - z, ওকে ইজি। তো এরপর যদি আবার বলি আমরা জেডের মান বের করি, তাহলে কি আসে, একই নিয়মে জেডের মান আসবে তোমার 2 - x - z, সরি 2 - x - y, ঠিক আছে। দেখো তাড়াহুড়ো করা যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে, এবং ঠান্ডা মাথায় করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বিষয়টা, একদম সহজ, খুব সহজ বিষয়টা একদম। তো এখন আমরা কি করব, এখন আমরা গ হতে পাই, গয়ে যে হতে আমরা যে মানটা পেয়েছি সেই মান নিয়ে আমরা ট্রাই করব। তো আমরা লিখি গ হতে পাই, গ হতে পাই বা গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত লিখে আমরা কি পেয়েছিলাম, গ হতে প্রাপ্ত আমরা কি পেয়েছিলাম, ওই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান পেয়েছিলাম, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, হ্যাঁ, এর মান পেয়েছিলাম কত মনে আছে, হাফ পেয়েছিলাম, গ হতে প্রাপ্ত এর মান পেয়েছিলাম হাফ। আবার ক হতে প্রাপ্ত কি পেয়েছি, ক হতে প্রাপ্ত আবার কি পেয়েছি সেটাও তোমরা লিখে দাও,
কতে প্রাপ্ত পেয়েছিলাম যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান, এই যে উৎপাদক, অথবা তুমি এক্স মাইনাস ওয়ান আগেও লিখতে পারো, ঠিক আছে? তো এখন প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু দেখা হর কিন্তু আমার কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে, ঠিক আছে? একটু খেয়াল করো, এখানে এই যে ভগ্নাংশের হর গুলো আছে, ভগ্ন এই যেমন এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান আমি কেন লিখছি তুমি এখনই বুঝতে পারবে। যেমন দেখো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, তো এটার সাথে মিল আছে, এইরকম প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু তুমি উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো, ঠিক আছে? তো সেজন্যই আমি এইটা আর নতুন করে করব না, তাই আমি ক হতে প্রাপ্ত লিখেছি, এটা উৎপাদক করব, এটা উৎপাদক করব, আর যেটা পেয়েছি সেটা আমি আর করবো না, তাই আমি কিন্তু ওটা লিখি না। তো আমি এখন লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর। তো দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল? দ্বিতীয় ভগ্নাংশের হর আমার কাছে আছে হচ্ছে, দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে yz, yz প্লাস এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তো সেখান থেকে এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান বের করেছিলাম, জেড এর মান বের করেছিলাম, কি জন্য এই দরকার আছে আমার, এই জন্য কিন্তু বের করেছিলাম। তো yz থাক, তো আমার কি হবে, কি করতে হবে, এইখানে এক্স এর মানটা বাড়াই দিতে হবে, তাহলে yz এক্স এর মানটা কি ছিল, এক্স এর মান ছিল 2 - y - z, কোথা থেকে, এখান থেকে -1, তো এখানে কিন্তু 1 থাকে, তো আমরা ডাইরেক্ট yz রেখে -y - z + 1, এর আগে এক লাইন করছিলাম, এখন আর এক লাইন করতেছি না, তো কমন নিবো, এখন কমন নিতে তোমরা নিজেরাও পারো, তবুও দেখাই দিচ্ছি, খেয়াল করো কি করতে পারি, y কমন নিতে পারি, তাহলে আমরা হবে z - 1 - 1 কমন নিতে পারি, z - 1, তাহলে y z - 1 কমন যায়, তাহলে হবে y - 1, ঠিক না? একদম কিন্তু ইজি, একদম ইজি, ঠিক আছে? তারপরে কি দ্বিতীয় ভগ্নাংশ হর গেলে তৃতীয় ভগ্নাংশ হর, তৃতীয় ভগ্নাংশ হর আমি এই পাশে করি, এখানেই আমার জায়গা আছে যেহেতু, রেড পেন দিয়ে করতেছি। তৃতীয় ভগ্নাংশের হর আমি আর উপরে একটু একটু উপরে দিয়ে এখানে লিখি তৃতীয় ভগ্নাংশের হর, ঠিক আছে? তৃতীয় ভগ্ন আমি কিন্তু তোমাদের করে দেখাচ্ছি, বুঝতে হয় অনেক কাছে উত্তর দিয়ে উত্তর দিয়ে বলা যায় করো, কিন্তু করে দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে আসলে বিষয়টা কিভাবে আসছে, হ্যাঁ তুমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হবে। তো তৃতীয় ভগ্নাংশের হরটা একটু ভিডিও বড় হলেও তোমাদের অঙ্ক ক্লাসটা ঠিক মতো করা হলো, তাহলে এখানে আছে zx + y - 1, তো এখানে ওয়াই এর মানটা বসাই দিই, তাহলে zx, ওয়াই এর মানটা ছিল তোমার হচ্ছে 2 - x - z - 1, ঠিক আছে? আমি জেড কিন্তু পেট কেটে দিচ্ছি, সুবিধা হয় 2 আর যদি না মিলে যায় তোমরা এই কাজটা করবে, zx তাহলে -x - z, অর্থাৎ জেড যে এইভাবে পেট আমরা পেট কেটে বলি -1, এভাবে তোমরা অবশ্যই করবে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন গেলে হয় z - 1, এখানে +1, সরি এটা +1 হবে, কারণ 2 থেকে 1 গেলে +1 হয়, তো সেক্ষেত্রে এখানে -1 কমন নিলে হবে z - 1, ঠিক আছে? তাহলে z - 1 যদি কমন নেই তাহলে আমার আসতেছে x - 1। আশা করি তোমরা তিনটে উৎপাদকের হরই হরের উৎপাদক পেয়ে গেছো, তিনটে হরের উৎপাদক তোমরা কিন্তু পেয়ে গেছো। দেখো এটাকে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা, তো আমরা এখন চলে যাবো মেইন পার্টে, ঠিক আছে? অর্থাৎ তিনটে উৎপাদকের হর কিন্তু আমরা পেয়ে গেছি, এখন এখন দিয়ে আমরা যে সরলটা যাব লেফট হ্যান্ড সাইড, সেই সরল লেফট হ্যান্ড সাইড করতে যাব। তো এই আমরা একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি লেফট হ্যান্ড সাইড করার জন্য, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে যে অঙ্কটা পুরোটা ছিল সেটা আমরা একটু সবুজ কালি দিয়ে শুরু করলাম লেফট হ্যান্ড সাইড। দেখেন এখন আমি যে ভিন্ন ভিন্ন কালি দিলে, তোমরা ভিন্ন ভিন্ন কালি দিলে কিনা, তোমরা অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে লিখবে, কিন্তু একটু আন্ডারলাইন বা হাইলাইট পেন দিয়ে তোমরা সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমরা কিছু লেফট হ্যান্ড সাইডে 1 / প্রথম ভগ্নাংশ হর ছিল যা তোমরা প্রশ্ন তোমরা অবশ্যই দেখেছো, xy + z - 1 প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি, এখানে 1 / এখানে আছে তোমার হচ্ছে yz + x - 1, তৃতীয় ভগ্নাংশ কি x - 1, তৃতীয় ভগ্নাংশ তোমার হচ্ছে যে 1 / তোমার zx + y - 1, ঠিক আছে? এই তোমার তিনটে ভগ্নাংশ, ওকে এর সাথে একটু মিলাই ফেলুন, এটা কিন্তু অন্য লাইন, তো আমরা এন করতে পারি তিনটে ভগ্নাংশের উৎপাদক তো অলরেডি পেয়ে গেছি, উৎপাদকগুলো লিখে দেই, এটা পেয়েছি x - 1 যা 1 নং সমীকরণতে ক হতে প্রাপ্ত পেয়েছিলাম y - 1, এরপরে এটা পেয়েছি কি, এটা পেয়েছি z - y - 1 z - 1, z - 1 আগে লিখছি লিখি z - 1 y - 1, তারপর এটা আমি পেয়েছি কি z - 1 x - 1, ঠিক আছে,
জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান। তো এইগুলো আমি তিনটে ভগ্নাংশের তিনটে হর এভাবে পেয়ে গেছি। অলরেডি তোমরা দেখতে পাচ্ছো যে লসাগু করা যায়, লসাগু করতে কমন আনকমন সব, এক্স মাইনাস ওয়ান দুই জায়গায় আছে একবার হবে, ওয়াই মাইনাস ওয়ান দুই জায়গায় আছে একবার হবে, জেড মাইনাস ওয়ান দুই জায়গায় আছে একবার হবে। কি সহজ না? অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে, এবং তোমরা অবশ্যই উৎসাহ দিবে যে যে কি বুঝছো কমেন্টে জানাবে। তো আমাদের এখন এখানে কি দুটো বাদ যাবে, একটা থাকবে, তো জেড মাইনাস ওয়ান থাকবে এখানে আমার, কি দুটো বাদ যাবে একটা থাকবে, তো এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে আমার, দুটো বাদ যাবে একটা থাকবে, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান কয়টা, তিনটা, ঠিক না? তাহলে আমার কি আসতেছে, তো আমার আমার রেজাল্ট অলরেডি মানে আমরা পেয়ে যাচ্ছি, অলরেডি আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছি। তার রেজাল্ট কি আসতেছে দেখো একটু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, ঠিক আছে? আমি এখানে লিখে দিই, এক্স তোমার নিচে লিখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, আর নিচে তোমার আসতেছে কি এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান। দেখছো কি সুন্দর, আমরা কিন্তু এটা অলরেডি পেয়ে গিয়েছি, ঠিক আছে? তাহলে এখন আমার কি চেয়েছিল, আমার আসলে কি চেয়েছিল, কি প্রমাণ করতে বলছে এই বিষয়টা কিন্তু আমি আবার তোমাদের দেখাচ্ছি প্রশ্ন যে, এখানে আমি জেড মাইনাস ওয়ান লিখে আমি একটু প্রশ্ন যাচ্ছি, প্রশ্ন যেহেতু দেখি যে আমার কি চেয়েছে। তো আমি প্রশ্ন দেখছি এখানে, প্রশ্ন চেয়েছে হচ্ছে টু বাই নাইন, প্রশ্ন চেয়েছে মাইনাস টু বাই নাইন প্রশ্ন আমার চেয়েছে। তো আমি এখন সে এখানে আবার বোর্ডে চলে আসি। তো এখন খেয়াল করো যে এখানে কিন্তু নিচে তোমার সবগুলো কি গুণ, তাহলে এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা যে কাজটা করতে পারি যে এখানে নিচের ওই যে আমার মাইনাস টু বাই নাইন বের করতে হবে, তো মাইনাস টু বাই নাইন বের করার জন্য যে কাজটা আমার করতে হবে, প্রথমে নিচে গুণ করে দিব আমরা। হ্যাঁ, নিচে আমরা গুণ করি কারণ হর কিন্তু আমার মিল নেই, তো আমি একটু নিচের দিকে জায়গা করে আমি এখন আবার ধরো ব্ল্যাক পেন দিয়ে লিখি। তো এখানে আমার কি আছে, উপরে আছে, উপরে যা আছে তাই থাক, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি উপরে আছে, এবং নিচে আমরা গুণ করি, তাহলে এই দুই প্রথমে দুটো গুণ করি, তাহলে এই দুটো গুণ করলে আমার আসবে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এরপরে জেড মাইনাস ওয়ান, এটা কিন্তু আমার থাকতেছে, ঠিক আছে? জেড মাইনাস আমার থাকতেছে। আবার এই দুটো গুণ করলে আমার কি আসবে, উপরে এটা যা আছে তাই থাকুক, এখানে আমি কি করতে পারি, এখানে এটার পর এই লাইনের পর এই লাইনে আমি এটা রেড পেন দিয়ে দেখাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, জেড মাইনাস থ্রি, নিচে আমার যদি আবার গুণ করে দেয় জেড দিয়ে গুণ করি, তাহলে এক্স ওয়াই জেড, জেড দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড, আবার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, তারপরে হচ্ছে প্লাস জেড, জেড দ্বারা গুণ করলাম, এটা জেড দ্বারা গুণ করলাম, ঠিক আছে? এরপর মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আবার আসবে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তো এই আমার গুণ, গুণ করা কিন্তু আমার মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব, মান মান বসানোর চেষ্টা করব। দেখো গুণ করানোর পরে কিন্তু আমরা কিন্তু মান বসানোর চেষ্টা করব, কিরকম মান বসাবো একটু একটু খেয়াল করো। গুণ করার পরে যে মানটা আমরা বসাবো এখানে, এইটার মান কিন্তু আমার টু, এইটার মান কিন্তু আমার টু পেলাম, তো সে মান যদি আমি বসাই দিই, এটার মান কিন্তু আমি কিন্তু টু পেয়েছি, ঠিক আছে? তো মানগুলো যদি বসাই দিই তোমাদের, দেখো এখানে আমি সমান চিহ্ন দিয়ে নীল কালি দিয়ে লাস্টে দেখালাম টু মাইনাস থ্রি, কারণ এটার মান কিন্তু আমি টু পেয়েছিলাম। ওকে, তারপরে এখন এই যে এইটার মান পেয়েছিলাম কি, দেখো ফোর এক্স ওয়াই জেডের মান পাইলাম ফোর, তো এক্স ওয়াই জেডের মান কিন্তু ফোর বসাই দিলাম, এক্স ওয়াই জেডের মান হচ্ছে ফোর। তারপরে এখানে এগুলোর মান কিন্তু আমি প্রত্যেকটার মান কিন্তু পেয়েছি, এই ওয়ান কিন্তু ওয়ান রয়েছে, তারপরে এখানে এই যে এক্স ওয়াই এক্স জেড, এখানে এক্স ওয়াই জেড এক্স জেড ওয়াই জেড আবার প্লাস জেড। হ্যাঁ, তো এই যে এক্স ওয়াই জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর মান কত কত, এর মান কিন্তু আবার টু, তাহলে এর মান কিন্তু টু। আমি আবার বলতেছি খেয়াল করো, এই এক্স ওয়াই জেড এর মান ফোর, আর এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা সাজিয়ে যদি এক জায়গায় লেখো, আমি এক জায়গায় লিখলাম না, সাজিয়ে এক জায়গায় লিখে এর মান কিন্তু আবার টু, ঠিক আছে? তারপর বাকি রইলো কি, তার বাকি রইলো মাইনাস এক্স জেড মাইনাস ওয়ান, বাকি রইলো কি মাইনাস এক্স জেড মাইনাস ওয়ান কিন্তু বাকি রইলো তোমার কাছে, ঠিক আছে? মাইনাস এক্স জেড মাইনাস ওয়ান, তো মাইনাস এক্স জেড মাইনাস ওয়ান এর মান কত আমরা কিন্তু জানি,
হাফ এই এই এক্সিটের মান কিন্তু আমরা বের করতে পারি তোমার হচ্ছে হাফ। তো আমার এখানে 1/2 - 1 রইল। এখন আমরা লসাগু করব, লসাগু করে কিন্তু আমরা কাজ করতে পারবো। আমি আবার বলতেছি এটার মান কিন্তু তোমার পেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 4। x + y + z এর মান উপরেও 2 আর নিচেও এই তিনটার মান 2। তারপর রইল কি আমার, রইল আমার এইটা যে x1 - xz - yz - 1, ঠিক আছে, সেটার মান হচ্ছে আমার হাফ, যার আমার প্রশ্নে কিন্তু আমি এখান থেকে এই করতে পারি, ঠিক আছে, যে আমি 1 নং থেকে এই থেকে পেয়েছিলাম সেটা কিন্তু আমি বসাই দিলাম। তো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আমি আবার বলতেছি, এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 4, তারপরে হচ্ছে তোমার এই যে x + y + z এর মান হচ্ছে 2, তারপরে -xz - yz - xy, এই যে তিনটে, এই তিনটের মান হচ্ছে হাফ, যা আমরা প্রথমে কিন্তু এখানে পেয়েছিলাম। তোমাদের এই যে এখানে মান কিন্তু আমরা হাফ পেয়েছিলাম, প্রথমে দেওয়া আছে লিখছিলাম গতে প্রাপ্ত, তাহলে হাফ ওখানে যেহেতু প্লাস হাফ আর এখানে যেহেতু তোমার মাইনাস মাইনাস কমে মাইনাস হাফ আর -1, তো আমরা লসাগু করব। লসাগু করে নিচে লসাগু করলে নিচে লসাগু অবশ্যই 2 হবে লসাগু, উপরে হবে -1, নিচে হবে 2 লসাগু। তা 2 লসাগু করলে সেখানে সেখানে তোমার যোগ বিয়োগ যদি করি, 4 2 6, 6 থেকে 1 গেলে 5, 5 2 10, 10 মাইনাস এখানে আসবে 10 থেকে 10 - 1, ঠিক আছে, আর উপরে কিন্তু -1 আমার থাকে, তাহলে 9, তাহলে উপরে থাকলো -1, নিচে হচ্ছে 9/2, এটাকে উল্টাই দিলে অবশ্যই -2/9 হয়, আর এটাই আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমি আবার বলতেছি, আমি একটু সংক্ষেপে করেছি, তোমরা কিন্তু এটা প্রথমে 4 8 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এটা লিখে 5 - হাফ লিখে তারপর লসাগু করতে পারো। আমি এটা মুখে মুখে করে ফেললাম, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিও ডিউরেশন অবশ্যই একটু বড় হয়েছে কারণ সবকিছু ডিটেলস তোমাদের বলতে বললাম। তো সবাই ভালো থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমরা সবকিছু অনেক দিন ধরে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, এখন থেকে আমরা প্রতিনিয়ত আবার অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো, এবং এই চ্যানেলটা ম্যাথ সম্পর্কিত চ্যানেল, এবং আসার সাথে সাথে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বা এই সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো, এবং অন্যান্য বিষয়ে টপিক গুরুত্বপূর্ণ টপিক দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবে, বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, আল্লাহ হাফেজ।